হ্যালো এভরিওয়ান, এরা সিদ্ধার্থ ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে মা করেছিল পরোটা, তার সাথে ছোলার ডাল, আর তার সাথে অল্প একটু আচার নিয়েছি। এইভাবে আচার দিয়ে পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাড়িতে দেখো, বাড়িতে শুরু হয়েছে এক মহাযুদ্ধ, সেটা হচ্ছে টাইলস বসানো। এই যে এই কদিন ধরে সব টাইলস ফাইলসগুলো দেখে আসলাম, দেখে আসলেই তো শুধু হবে না, তো বাড়িতে বসাতেও হবে। আর দেখো বাড়িতে শুরু হয়েছে একেবারে ভেঙে চুড়ে একেবারে অস্থির কাণ্ড শুরু হয়েছে, আর মানে কি বলবো, মানে চারিদিকে ধুলো বালি দিয়ে ভর্তি। তো যাই হোক, সকাল থেকে কাজ শুরু হয়েছে। তো এদিকে দেখো, মৌলির ঘরটা কিন্তু হয়েও গেছে, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে টিভির ঘরের কাজ হচ্ছে কেবল। তো এই ঘরে এই যে দেখো, মেঝেটা ওরা লেভেলিং করে নিয়েছে, তো করে এখন ওরা টাইলস বসাচ্ছে। আর আমাদের ডাইনিং ঘরটাতে কালকে টাইলস বসবে, ওটা আজকে বসবে না। তো মৌলির ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে, একদম মানে ঘরটাই যেন পাল্টে গেছে। এখনও একটু কাজ বাকি আছে, ওই কী সব পুট্টি ফুট্টি কী সব করে সেগুলো বাকি আছে। তো সেগুলো হলেই কিন্তু মৌলির ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আর ঘরের লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে আগেকার দিনে যে মেঝেগুলো করা হতো সেগুলো একরকম সুন্দর, আর এগুলো একরকম সুন্দর। আর সত্যি কথা বলতে পুরনো জিনিসের মর্যাদাই আলাদা, কিন্তু এখন নতুন নতুন এত কিছু বেরিয়ে গেছে, সবারই ইচ্ছে করে করতে, সেই জন্যই করা। আর এই যে এখানে বাবার ঘরের কাজ কেবল শুরু হয়েছে, আর আমার ঘরের কাজটা একদম সবার লাস্টে হবে, কারণ সব থেকে বেশি জিনিস আমার ঘরেই আছে। তো ওই ঘরের জিনিসপত্র বের করা মানে খুবই ঝামেলার ব্যাপার। তো সেই জন্য এই ঘর দুটো পুরোপুরি হয়ে রেডি হলে তারপরে আমরা ওই ঘরটা কাজ ধরবো। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সন্ধেবেলাও কাজ শুরু হচ্ছে, আর মানে এত বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ না, মানে আমি ঠিকঠাক মতো ভিডিওই করতে পারছি না জানো তো। মানে ভিডিওতে তো তোমাদের সাথে তো কথা বলতেই পারছি না, কিন্তু মানে তা এমনি ভিডিও করলেও এই ভয়েস দিতে হচ্ছে। আর গোটা বাড়িতে যা অবস্থা, তোমাদেরকে আর কি দেখাবো বলো, এই তো অবস্থা চারিদিকে। তো যাই হোক, এই কাজ হচ্ছে। আর এখানে আমি, মা, মৌলি, আমরা তিনজনে মিলে এরকম করে বসে আছি যে কখন কাজ শেষ হবে, কখন ঘরবাড়িগুলো পরিষ্কার করে গিয়ে একটু শোবো। তো যাই হোক, এখন অনেকটাই রাত্রি, 10:30 বাজে। বলো কি হচ্ছে আমাদের বাড়িতে? ঢপের কীর্তন। ঢপের কীর্তন, মানুষ জ্বালানো। সব থেকে ইচ্ছা তো বেশি তোমারই ছিল, এগুলো এখন কে পরিষ্কার করবে? মা কি আমিই করবো, তার সাথে তোরা দুজন থাকবি, দাসীবাদী দাসীবাদী মেন ভূমিকায় কিন্তু ভালোই তো লাগছে। ঘরগুলো কেমন লাগছে? সাজলে সাজলে পুছলে, লেপলে পুছলে বাড়ি, সাজলে গুছলে নারী, তো কথাতেই আছে। বাড়ি ঘর যত লেপবে পুছবে তত ভালো হবে, নারী যত সাজবে তত ভালো হবে। তুমি সেজে গুছে, আমরা আমরা তিনজনের তো নারী। আর ওই দেখো, আমরা কথা বলতে বলতে ওদের কিন্তু পুরোপুরি কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আর কাজ শেষ হওয়ার পরে এখানে আমি, বোন আর মা, আমরা তিনজনে মিলে এবার যুদ্ধ শুরু করেছি। এতক্ষণ ওই দাদাগুলো যুদ্ধ করছিল, এখন আমরা তিনজনে মিলে যুদ্ধ শুরু করেছি। তো যাই হোক, আজকের মতো কাজ শেষ হলো, এখন 11টা বাজে, ওরা বেরিয়ে গেল। আসলে আমাদের সন্ধেবেলাতেও কাজ করানো হচ্ছে, কারণ যেহেতু আমাদের চলতি ঘর, এবার এই ঘরগুলো যদি সবগুলো একসাথে এরকম বন্ধ হয়ে যায় খুবই সমস্যা। তো সেই জন্য মানে একসাথে যদি তাড়াতাড়ি করে যদি কাজটা করে নেওয়া যায়, তো সেই জন্যেই এভাবে সন্ধেবেলাও কাজ করা। তো সকালবেলা কিছু জন কাজ করছে, আবার সন্ধেবেলা অন্য লোকেরা এসে কাজ করছে, তো এইভাবে অ্যাডজাস্ট করে করা হচ্ছে। আর ওরা একটু আগে বেরিয়ে গেল, তো টিভির ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর চারিদিক দিয়ে ওরা ঘিরে দিয়েছে জিনিসটা। আজকে তো ওই ঘরে ঢোকা যাবে না, আর মৌলির ঘরেও আজকে আর ঢোকা যাবে না, 12 ঘন্টা ঘরের হাঁটা চলা বন্ধ। তো সেই জন্য ডাইনিং টাইনিং দিয়ে আমি, মা আর মৌলি এটাকে পরিষ্কার করছিলাম। মেনলি প্রথমে মাই এসেছিল পরিষ্কার করতে, তো তারপরে আমরা বললাম যে না, তুমি স্নান করে উঠে যাও, আমি আর মৌলি বাকিটা করে দিচ্ছি। আর এই ছাদটার মধ্যে
ওরা সমস্ত সিমেন্ট বালু দিয়ে সব ওই মশলা টশলা বানিয়েছিল, তারপরে টাইলস ফাইলসগুলোকে কাটছিল, তো আর ছাদটা এত নোংরা হয়েছে, মানে ছাদে যে মানে হাঁটা চলা করবো তার কোনো মানে ইয়ে নেই। আর ছাদটা তো দরকারই হয়, কারণ বাসন টাসন সমস্ত কিছু আমাদের ছাদেই মাঝামাঝি হয়, আর সমস্ত কিছু জিনিসপত্র সকালবেলা উঠেই ছাদটা দরকার পড়বে। তো সেই জন্য ভাবলাম রাতেই যদি পরিষ্কার করে রাখি তাহলে সকালবেলা উঠে আর মায়ের অসুবিধে হবে না। সেই জন্যই যে আমি এদিক থেকে সমস্ত ধুলোবালিগুলোকে টেনে 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 কলপার অবধি দিচ্ছি, আর ওই দিকে দেখো আমার বোন কত কাজের হয়েছে, মেয়েটা, হ্যাঁ ছোট্ট মেয়েটা কত কাজের হয়েছে, সে আবার ওই দিকে ঝাঁটা নিয়ে কাজ করছে আর বলছে আমি সব পারি, দেখ আমি সব পারি, এইসব বলছে। তো যাই হোক, দুজনে মিলে এখানে ছাদটাদগুলো পরিষ্কার করছিলাম। আর আজকে সেরকমভাবে রাতে রান্নাবান্না কিছু ইয়ে করা হয়নি, সকালবেলা মা আজকে ওই কাঁচা কলার কোপ্তা রান্না করেছিল আর মাছ আনা ছিল, তো সেই মাছ ভাজা দিয়েই আজকে চলে যাবে। কারণ কি বলতো, এই চারিদিকে কাজ হচ্ছে, তো এর মধ্যে না রান্নাঘরে রান্নাও করা যায় না, চারিদিকে ধুলো বালি, মানে একাকার কাণ্ড, মানে আমাদেরই ভালো লাগছে না। সারাদিন ধরে না গা হাত পা কীরকম ধুলো 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 হয়ে থাকছে, মানে অস্বস্তি অস্বস্তি একটা ব্যাপার। বাড়িতে কাজ হলে এরকমই হয়, মানে সবাই এটা বুঝবে তোমরা, যে মানে বাড়িতে কাজ হলে না মানে কিছুই ভালো লাগে না। আর যে যদি চলতি ঘরে কাজ হয়, হ্যাঁ এরকম টাইল যদি কোনো ফ্ল্যাটে বসায় অন্য বা অন্য কোথাও বসায় তখন দেখবে এতটা প্রবলেম হয় না, কিন্তু চলতি ঘরে যদি এরকমভাবে কাজ হয় ভীষণ প্রবলেম হয়, মানে থাকার জায়গা, মানে আমি খালি ভাবছি যে এই দুদিন তো যেরকমভাবে হলো হলো, মানে যাই হোক সারাদিন যাই হোক নিজের মানে রাত্রিবেলা গিয়ে তো নিজের ঘরটাকে অন্তত পাচ্ছিলাম, নিজের ঘরে অন্তত শুতে তো পারছিলাম, কিন্তু আমার ঘরে যেদিন টাইলস পড়বে আমি তো সেইটাও পাবো না। আর আমার জানো তো ছোটোবেলা থেকে আমার ঘরের প্রতি একটা ভীষণ একটা ব্যাপার, মানে আমার ঘরে পুরনো জিনিস চেঞ্জ করতে ভালো লাগে না, মানে অদ্ভুত একটা ব্যাপার। মানে সবাইকে যেরকম নতুন নতুন কিছু করে দিলে সবাই আনন্দ পায়, কিন্তু আমার আবার সেই জিনিসটা হয় না, আমার মনে হয় পুরনো জিনিসটা থাকলে ওইটাই আমার ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো এখানে, তারপরে মৌলিকে বললাম যে দে এবার আমাকে দে ঝাঁটাটা দে, আমি ঝাঁটাটা দিয়ে ভালো করে এখানটা ভালো করে পরিষ্কার করি। তো এই যে এখানে পুরোপুরি কলপাটটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি মৌলি দুজনেই স্নান করব। তো স্নান টান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে স্নান টান করে এখন দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখন খুব ফ্রেশ লাগছে, মানে এতক্ষণে মনে হচ্ছে শান্তি। তো ভালো করে স্নান টান করলাম, আর এই যে এখন মা এই যে খাবারগুলো গরম করছে, আর ওদিকে মাছটা আমি ভাজলাম, তো এখন এগুলো নিয়ে খেতে বসে যাব। তো আমাদের তো ডাইনিং টেবিলও নেই, ডাইনিং টেবিলটাও খোলা, তো যাই হোক বাইরে একটা টেবিল আছে, মৌলির ঘরে যে টেবিলটা ছিল ওই টেবিলটার ওপরেই আমরা খেতে বসেছি। তো এখানে ওই কাঁচা কলার কোপ্তা নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, তার সাথে একটু ঘি নিয়েছি, আর তার সাথে নিয়েছি আম। তো চলো আমরা ডিনারটা করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।